first cabinet meeting of the new government was to drop the map from the middle of the flag. বাংলাদেশের প্রথম পতাকার নকশা তৈরি করেন তখনকার কুমিল্লা ছাত্রলীগ নেতা ও শিল্পী শিব নারায়ণ দাস। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাদের চিন্তার ফসল। সার্জেন্ট জহুরুল হক হল তখন নাম ছিল ইকবাল হল, আর এই হলের 118 নম্বর কক্ষে পতাকাটি তৈরির পর তা তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর হাতে। শেখ মুজিব'স রেটরিক এন্ড দেয়ার ওন স্লোগানস হ্যাভ কনভিন্সড দেম দ্যাট কম্প্রোমাইজ। চাঁদপুর থেকে শিব নারায়ণকে নিয়ে আসা হলো ডিজাইন সেখানে আর্টিস্ট, এখন তো অনেক আর্টিস্ট, তখন তো আর্টিস্ট পাওয়া যেত না। শিব নারায়ণ এইগুলো সব করেছে এবং পতাকাটা ডিজাইনও এই শিব নারায়ণ করেছে। সমস্ত কাজকর্মগুলি হয়েছে যৌথ সিদ্ধান্তে। বেশ কিছু লোক ছিলেন, নিউক্লিয়াসের লোকজনরা নেতারা ছিলেন, বানানো হয়েছিল ইয়ের শাহজাহান সিরাজের রুমে। তো তারপরে এরপর দিন তো ইয়ে হলো, গাঢ়মানো দেওয়া হলো শেখ সাহেবের। শিবনারায়ণের নকশায় তৈরি পতাকাটি মুক্তিযুদ্ধের সময় উত্তোলন করা হয় মুজিবনগরে। কলকাতার পাকিস্তান সাব হাই কমিশনে এই নিশান উড়িয়ে জানিয়ে দেওয়া হয় বাঙালির স্বাধীনতা। স্বাধীনতার পর নকশা থেকে বাদ দেওয়া হয় মানচিত্র। এই কাজটি করেন শিল্পী কামরুল হাসান। ইতিহাসে তিনি পরিচিতি পান জাতীয় পতাকার নকশাবিদ হিসেবে। আড়ালে চলে যান গেরিলা যোদ্ধা শিবনারায়ণ দাস। অভিমানে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। জাতীয় পতাকার প্রথম ডিজাইনারের সহধর্মিনী গীতশ্রী চৌধুরী, তিনিও একজন মুক্তিযোদ্ধা, কিন্তু রাষ্ট্রের প্রতি অভিমান থেকে কোনোদিনই মুক্তিযোদ্ধা ভাতা নেননি এই দম্পতি। এইবারের ট্রিটমেন্টে তো আমাকে দেড় লাখ টাকা বেরিয়েছে, যেখান থেকে পারছি সেখান থেকে আনছি দিছি। এখনো থাকেন ভাড়া বাসায়, সঞ্চয় বলতে তেমন কিছুই নেই। এসবের মধ্যে সম্প্রতি বেশ কয়েক দফা যেতে হয়েছে হাসপাতালে, বেঁচে থাকতে সহযোগিতা নিতে হচ্ছে আত্মীয় স্বজনের, কিন্তু এভাবে কতদিন? আমাকে তাড়াতাড়ি মূর্তি দিল না আর কি, তো ওদের ইচ্ছায় বেঁচে রইলাম আরো কিছুদিন। এইভাবে আর কতদিন? এইভাবেই তো চলছে। জীবন মরণ লড়াইয়ে জিতেছিলেন একাত্তরে, কিন্তু জীবন ছায়ানের এই লড়াই যে বড্ড কঠিন। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।